পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী গত 19 এপ্রিল নয়াদিল্লিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে সাক্ষাৎ করে রাজ্যের রেল পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে রাজ্যের প্রস্তাবসমূহ নিয়ে আলোচনা করেন। পরিবহন মন্ত্রী জানান, রেল পরিষেবার উন্নতিতে যে সমস্ত প্রস্তাব রাজ্যের পক্ষ থেকে রেল মন্ত্রকের কাছে পাঠানো হয়েছিল সেই বিষয়গুলো কেন্দ্রীয় রেলমন্ত্রীকে অবহিত করেছেন। আলোচনায় এই সমস্ত বিষয়গুলি দ্রুত বিবেচনা করার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে পরিবহন মন্ত্রী অনুরোধ জানিয়েছিলেন। শুক্রবার সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে পরিবহন মন্ত্রী জানান, আগরতলা আখাউড়া রেল সংযোগের কাজ দ্রুত শেষ করার জন্য অতিরিক্ত 150 কোটি টাকা বরাদ্দ করার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীর ডোনার মন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। পরিবহন মন্ত্রী আরও জানান, আগরতলা আখাউড়া রেললিঙ্ক প্রকল্পের দায়িত্বে রয়েছে ডোনার মন্ত্রক। ডোনার মন্ত্রক খুব শীঘ্রই এই অর্থ মঞ্জুর করবে। কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, উনি তৎক্ষণাৎ ঈশান রেড্ডিজিকে ফোন করে যে আরো অধিক অর্থ প্রয়োজন সেই অর্থের জন্য, কারণ ডোনার স্পন্সর করছে সেই অর্থকে, প্রায় আরো 150 কোটি টাকার প্রয়োজন, সেই অর্থটাকে খুব তাড়াতাড়ি যেন ডোনার মন্ত্রক থেকে রিলিজ করা হয় রেল মন্ত্রকের কাছে, সেটা উনি আবেদন জানিয়েছেন। এবং ডোনার মন্ত্রক অর্থাৎ ডোনার মন্ত্রী কিষান রেড্ডিজিও তাতে পজিটিভভাবে সাড়া প্রদান করেছেন এবং উনি আমাকে আশ্বস্ত করেছেন যে আগামী সেপ্টেম্বরের মধ্যে এই আগরতলা আখাউড়া যে রেল লিংক সেটা কাজ সম্পন্ন হবে এবং তার যাত্রাপথ শুরু হবে। তিনি জানান, এই রেল প্রকল্পে ভারতীয় অংশে 85%, বাংলাদেশ অংশে 73% কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সাংবাদিক সম্মেলনে পরিবহন মন্ত্রী আরও জানান, বাদারঘাট স্থিত আগরতলা রেল স্টেশনকে আন্তর্জাতিক মানের রেল স্টেশন হিসেবে গড়ে তোলার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী এই বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আগরতলা রেল স্টেশনকে আন্তর্জাতিক মানের গড়ে তোলার জন্য DPR তৈরি করা হচ্ছে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। পরিবহন মন্ত্রী জানান, রাজ্যের আগরতলা ও ধর্মনগর রেল স্টেশনে 2টি এসকেলেটর চালু হবে, এতে যাত্রী পরিষেবায় স্বাচ্ছন্দ্য বাড়বে। কেন্দ্রীয় রেলমন্ত্রীর সাথে আলোচনায় ধর্মনগর পেঁচারথল কৈলাসহর রেল লিংক চালুর বিষয়টিও প্রাধান্য পেয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী এই লিংক প্রকল্পের কাজে উদ্যোগ নেওয়ার জন্য রেল মন্ত্রকের সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। এই রেল লিংক প্রকল্পে ইতিমধ্যে 50% সার্ভের কাজ সম্পন্ন হয়েছে। এই প্রকল্পে ব্যয় হবে 1,855 কোটি টাকা। ফিজিক্যাল যে প্রোগ্রেস আমাদের ইন্ডিয়ান সাইডে 85% কাজ কমপ্লিট হয়ে গেছে, 12.5 কিলোমিটারের মতো, এবং বাংলাদেশের সাইডে প্রায় 73% কাজ কমপ্লিট হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সেখানে কাজ চলছে, সার্ভে চলছে, 50%-এর উপর সার্ভে কাজ কমপ্লিট হয়ে গেছে এবং প্রজেক্টের কস্ট হচ্ছে প্রায় 1,855 কোটি টাকা। এই প্রজেক্ট কস্ট এবং রেলওয়ে বোর্ডকে সেটা পাঠানো হয়েছে, রেলওয়ে বোর্ড সেটার মঞ্জুরি প্রদান করবে। আমাদের রাজ্য সরকার দিল্লিতে একই সরকার, কোনো আন্দোলন আমাদের করতে হয় না। এবং আমরা দাবি জানিয়েছি যে আগরতলার যে রেলওয়ে স্টেশন বাদারঘাট সেটাকে একটা আন্তর্জাতিক স্টেশন হিসেবে উন্নত করার জন্য, সেটাকে আন্তর্জাতিক স্টেশন হিসেবে যেন সারা বিশ্বের কাছে উন্নীত হতে পারে, তৎক্ষণাৎ মাননীয় রেলমন্ত্রী আমাকে জানালেন বা আমাদের রাজ্য সরকার থেকে দপ্তর থেকে বিগত দিনে যে প্রস্তাব পাঠানো হয়েছে তা খতিয়ে দেখে দেখা হচ্ছে যে কনসালটেন্সি বাবদ 24,42,000 টাকা প্রদান করা হয়েছে এটাকে DPR তৈরি করার জন্য, এটাকে কিভাবে আর উন্নীত করা যায় আন্তর্জাতিক স্টেশন হিসাবে। এবং NF রেলওয়ে, যে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে যেটা মালিগাঁওতে অবস্থিত, গুয়াহাটি স্থিত, তারা সেই কাজ তদারকি করছে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি এখানে এসে এই রেল স্টেশনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য সেখানে ফাউন্ডেশন স্টোন লে করতে উনি আসবেন। অর্থাৎ আগামী 2 মাস বা 3 মাসের মধ্যে আমরা আশা করতে পারি আগরতলা রেল স্টেশনের যে আন্তর্জাতিক স্তরে উন্নীত হওয়ার যে কাজ, সেই কাজ শুরু হয়ে যাবে এবং আমরা তার কিছুদিনের মধ্যেই এই আগরতলা রেলওয়ে স্টেশনকে একটা আন্তর্জাতিক স্তরের রেলওয়ে স্টেশন হিসেবে আমরা পরিগণিত করতে পারব।
সাংবাদিক সম্মেলনে পরিবহন মন্ত্রী জানান, কেন্দ্রীয় রেলমন্ত্রীর সাথে আলোচনায় লামডিং থেকে সাকুম পর্যন্ত রেল লাইনকে ডাবল লাইন রেল ট্র্যাক চালু করার বিষয়টিও তুলে ধরা হয়েছে। তাছাড়াও বিলোনিয়া থেকে বাংলাদেশ সীমান্তে জিরো পয়েন্ট পর্যন্ত রেলপথের সম্প্রসারণের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। সাংবাদিক সম্মেলনে পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী ও উপসচিব নিহার রঞ্জন দাস উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।